এবার পারফরম্যান্স করতে আসবে আমাদের বাড়ির মেজো ছেলে আর মেজো বউ হাততালি তেরি বিন্দিয়া রে আয় হায় তেরি বিন্দিয়া রে সজন বিন্দিয়া লে লেগি তেরি নিন্দিয়া রে আয় হায় তেরি तेरे माथे लगे हैं यूं जैसे चंदा तारा जिया में चमके कभी कभी तो जैसे कोई अंगारा तेरे माथे लगे हैं यूं আমরা বিয়ের পর গাইতাম না ওই গানটা গাই যমুনায় জল আনতে যাচ্ছি সঙ্গে নেই তো কেউ সিং ভেঙে তুমি বাছুরের দলে ঢুকতে পারো আমি নই এইভাবে সব পিছিয়ে গেলে চলবে কি করে ছোটকা তুমি তাহলে একটা পারফরম্যান্স করো হ্যাঁ মানে আমি ওই মহানায়ক উত্তম কুমার আর বিকাশ রায় অভিনীত ওই ছদ্মবেশী ছবির কিছু সংলাপ আমি একটু করে দেখাতে পারি যদি ইন্দ্র আমায় একটু সাহায্য করে আচ্ছা ঠিক আছে এসো হয়ে যাক হয়ে যাক হ্যাঁ হ্যাঁ চলো আয় 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 জামাইবাবু বিকাশ রায়ের চরিত্র আর ওই ড্রাইভারের ছদ্মবেশে উত্তম কুমারের সংলাপ আমি বলবো ড্রাইভারের পরীক্ষা নিচ্ছে জামাইবাবু আর দুষ্টুমি করছে ভাইরা ভাই রূপী উত্তম কুমার গৌরহরির ছদ্মবেশে হ্যাঁ তাহলে পরীক্ষা নি পরীক্ষা নি হ্যাঁ বলুন স্যার বলুন বলুন গৌরহরি হ্যাঁ তিনজন গভর্নর জেনারেল এর ইংরেজি কি হবে থ্রি গভর্নর জেনারেলস তুমি তো দেখছি একেবারে ইংরেজিতে মা সরস্বতী কেন স্যার ওটা হবে থ্রি গভর্নর জেনারেল ও এই অবিচারের ভাষার জন্য ইংরেজিটা আমি শিখিনি নাহলে দেখুন অদ্ভুতভাবে এই যে বলার সময় আমরা বলি নিমোনিয়া আর লেখার সময় আমরা লিখি পি নিমোনিয়া এই নিমোনিয়া নাকের ডগায় ওই বোবা পিটা কি কাজে লাগে বলতে পারেন স্যার এইটুকুই আর কি একটা গান হয়ে যাক তাহলে সবাই অভয় দিচ্ছেন আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি জয়ী তোমার নাচটা মনে আছে তো মনে আছে কিন্তু খুব ভয় করছে ভয়ের কি আছে আমি তো আছি তুমি শুধু আমায় ফলো করবে ব্যাস এবার পারফর্ম করবে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট এবং মিষ্টি জুটি রিভু আর জয় জোরে হাততালি আরে যা যা কি হলো বাবা লজ্জা পাচ্ছে যা যা না এই তো আরে ওই বিক্রমে উঠেছে রিভু জয়ী হাত ধরে তুমি নিয়ে চলো সখা
দাঁড়িয়ে বসে আছি দেখ, প্রথমবারেরই দেখায় কত না হলো তোলপাড়। দু চোখ দেখেছে তোকে আজ যে হারিয়ে ফেলেছি খে আমিও আমার কথা। খেয়ালি দিন মায়া বিরাজ এক নিমেষে, তাকালি তুই আমি হঠাৎ অন্য দেশে। কেন এত বাসি আমি দারুণ ভালো, কানে কানে বলে গেলি আমার মন পালালো। এইবার বুঝতে পেরেছি ছোট ঠাকুরপো সকাল থেকে জুয়ের সাথে কি খুচুর খুচুর ফুসুর ফুসুর করছিল। বাবা ওরা এর মধ্যে নাচটা রেডিও করে ফেললো। আর বেশিক্ষণ নয় জয়ী, রিভুর ভালোবাসা আর বেশিক্ষণ তোমার কপালে জুটবে না। একটু পরেই তোমার জীবনটা অনেকটা এলোমেলো হয়ে যাবে, আর তোমার জন্য রিভুর জীবনটাও ছারখার হয়ে যাবে। না হলে যে আমার জীবনটা আমি গুছোতে পারবো না। সুকুমার আর আমার উদ্দেশ্য কিছুতেই সফল হবে না। গ্রামের মেয়ে এসব করার বেলা খুব আছে। আচ্ছা মেজ বৌদি, আমি একটা কথা বুঝে উঠতে পারি না, এই মেয়েটাকে কোনোভাবে কথা বলবার কথা শোনাবার সুযোগ পেলে তুমি ছাড়ো না। এবার দুই প্রহরে জল ঢালার সময় হচ্ছে, চলো সবাই। বড় বৌমা যাও, তোমার এই সাজ ছেড়ে এসো, যাও। শোনো জি, বলছি দ্বিতীয় প্রহরে জল ঢালা হয়ে গেলে তুমি আমার কাছে উপরে চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? যাও। শেষ হয়ে গেল আর দুপুরও বাকি, বলছি কি তারপরে খেতে পারবো না রে। বাবা খেতে তো আমার পেটটা একেবারে ঝুঁঝুঁই করছে। হ্যাঁ গো বর্ধমে, আমার ওটা খুব খিদে পেয়েছে।
দেখিয়েছ? আরে আগের বাড়ি তো এই শিবের মাথায় জল ডালার মধ্যেই তো আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম। চল না একটু এবারেও খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে তো। চুপ করো না। এসব কি বলছো বড়দে ভাই? হ্যাঁ, জল ডালা শেষ হওয়ার আগে কিছু খেয়ে নিলে বড়দে ভাইয়ের অমঙ্গল হবে। হ্যাঁ বড়দে ভাই, ও তো ঠিকই বলছে। এতক্ষণ যখন কষ্ট করেছো, আর একটু কষ্ট করলে কি হবে বলো? দেরি করিস না, কেউ কোথাও যাবে না। তিন প্রহরে জল ঢালতে হবে, মাথায় থাকে জানো। মেজো চল না, আমরা ঠাকুর ঘরে বাকি কাজগুলো সেরে নিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল চলো চল। তোমরা চলে এসছো, পুজো শেষ? না না ছোট ঠাকুরপো, এখনো দুপ্রহরের জল ঢালা বাকি আছে। ও আচ্ছা। তুমি ওপরে যাও না। কাকি বুড়িও বকলে কোথাও যেতাম না, এখানে দাঁড়াও। আমি যাবো, চুপ যাবো আর আসবো, যাবো আর আসবো, দাঁড়াও না, একসঙ্গে আমরা সবাই মিলে জল লাগতে যাবো একটু পরে। তোমাকে যে আমি কিছুতেই রিভুর সঙ্গে দেখা করতে দেব না জয়ী, তোমাকে এখান থেকে নিয়ে না বেরোনো পর্যন্ত আমার শান্তি নেই। বটি ভাই, আমি বলছি যে শোনো না, আমাদের বাড়িতে তো আর কোনো অনুষ্ঠান নেই, সব তো হয়ে গেল, তো চলো না গো আমরা সবাই মিলে একটু পূজা মণ্ডপে যাই, সবার সাথে বসে একটু গল্প করবো। আমরা যাই, তারপরে মা কাকিমণি আসো, তারপরে আমরা একসঙ্গে সবাই জল ঢালবো, কি বলো? এই হ্যাঁ তাই তো, এটা তো গুড প্ল্যান। মেজো, আরে তুই কেন দাঁড়িয়ে আছিস, চল সবাই মিলে যাই। আয় আয় বড়দি ভাই, আরে আয় না। বাদ বাবু তো আমার জন্য অপেক্ষা করছেন, এখন না গেলে তো আবার আমার উপরে রেগে যাবেন, কিন্তু কি করব, এখন তো যেতেও পারবো না। জয়ী, তুমি দাঁড়িয়ে রইলে কেন, চলো। হ্যাঁ চলো চলো চলো। বিয়ের পর তো এটাই প্রথম শিবরাত্রি, ভালো করে পুজো করেছেন তো? এই পুজো হয়ে গেলে কিন্তু ভোগটা খেয়ে যাবেন। ওকে একদম ডিস্টার্ব করবে না, তোমরা যাও এখান থেকে। চলো চলো, অনেক গল্প হয়েছে, তৃতীয় প্রহরে জল ঢালতে হবে তো, এসো এসো এসো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি, ও এখনো কেন আসছে না? এই চার প্রহরের জল ঢালা শেষ হয়ে গেলে আমি বাদবাবুর কাছে যাব।
কাজ হয়ে গেছে। সিদ্ধি মেশানো জলটা দিয়ে দিয়েছি। গুড। তো করে ভুলে দিলাম, চলে এসো। একদম মাথা ঠান্ডা রাখবি, কোনো তাড়াহুড়োর দরকার নেই। মেয়েটা যখন একদম বেহুশ হয়ে যাবে তখন যা করবার করবি। ঠিক আছে দাদা, চাপ নিও না, হয়ে যাবে। শোনো, পুজো মিটলে তোমরা ভোগ টোক নিয়ে এসো, আমি আর দিদি আগে আগে একটু এগোই, ঠিক আছে? বেশি দেরি করো না জানো। চলো দিদি। এই তো বাবা, উফ, তাড়াতাড়ি পুজোটা মিটে গেল। বর্দি ভাই, এবার কিন্তু আমরা খেতে পারবো। বাবা, আমি আর পাচ্ছি না রে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি কতক্ষণ ধরে না খেয়ে আছি। এই মেয়ে তো যাবি রে। বলছি জয়ী, আমি না এগোই রে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তো তুই বরং ভোগটা নিয়ে আয়, এটা আমায় দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তো তোমরা এগো, আমি আমি জয়ীকে নিয়ে যাচ্ছি। জয়ীকে নিয়ে আসি, একদম তোমরা যাও। দিদি চল, চল ওকে, চল। কখন আসতে বললাম এটাকে, এখনো এলো না, কি যে করে না, ভালো লাগছে না। জয়ী, শেষদি ভাই। হ্যাঁ বলছি, আমি একটু আসছি। কোথায় যাবে তুমি? হুম, আমি জানি তুমি এখন বাড়ি গিয়ে চিলেকোঠা রেবুর সঙ্গে দেখা করবে, কি তাই তো? আরে বল, দেখা করো না, এখন কিছু মুখে দাও তো, ধরো। না না, আমি বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবো, এখন চলো একটু বাদে এসে ভোগটা নিয়ে যাবো। জয়ী শোনো, বাবার মাথায় জল ঢালার পরে একটু চরণামৃত মুখে দিতে হয়, নাহলে তো উপোস ভাঙে না। নাও, আরে ধরো, বাড়ি গিয়ে আমরা খাবো খুন এখন, ধরো তো না, খাও খাও। দেখে চলো, আস্তে আস্তে, খুব কষ্ট হচ্ছে না, শরীরটা খারাপ, দেখে নামো, দেখে 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 নামো তো, এই আস্তে নামো, আস্তে আস্তে, চলো 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 সামনে এগো। দেখো ওখানে তো খুব ভিড় ছিল, এখানে একটু বেশ খোলা হাওয়া আছে, শরীরটা বেশ ভালো লাগবে। আমি ওইখানটা বসবো। আমার মাথাটা না কেমন ঘুরছে। এখন তো শুধু মাথা ঘুরছে, এবার তো গোটা জীবনটাই তোমার ঘুরে যাবে জয়ী। ও
আশীষ দিবে। হ্যাঁ চলো আমরা বাড়ি যাই, চলো চলো চলো। জয় 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 জয়, চলো চলো চলো, এদিকে এদিকে এসো, এদিকে এসো, বসো। বাড়িতে আমরা যাবো, কিন্তু এই অবস্থায় বাড়ি যাওয়া যায় বলো? না তুমি একটু এখানে বসো তো, না একটু বসো, আস্তে বসো, একটু বসো, বসে একটু সুস্থ হয়ে নাও, তারপরে আমরা বাড়ি চলে যাব। তুমি কিছু খাবার খাবে জয়? না 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 না, আমি কিছু খাবো না, আমার শরীরটা এমনিতেই কেমন লাগছে, এরপরে কিছু খেলে না। জয় তোমার কিচ্ছু হয়নি, আরে বাবা এরকম উপোস করলে না এরকম একটু হয়, বিশ্বাস করো। আর আমরা তো এক্ষুনি বাড়ি চলে যাব, তারপর আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো, পেপার ডান্স হবে, হবে তো, তারপর তুমি আমি বর্তি ভাই মেসি ভাই সবাই মিলে খাবার খাবো। খিদে পেয়েছ তো? তারপর তো তোমার জন্য তোমার রিভু অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক বলেছো, ভাত বাবু তো আমার জন্য চিলেকোঠায় অপেক্ষা করছে। চলো চলো আমরা আমরা যাই। জয় তোমার জন্য চিলেকোঠায় অপেক্ষা করছে তোমার ভাত বাবু? হ্যাঁ কি একটা বলবেন। দুজনে মিলে চিলেকোঠার ঘরে প্রেম লীলা চালানোর প্ল্যান ছিল, কিন্তু আজ যা হবে জয়, তার জন্য যে তোমার পাঁচ বাবুও আর তোমাকে বিশ্বাস করবে না। ও শেষ দিবে কি ভাবছো, চলো তাড়াতাড়ি পাঁচ বাবু অপেক্ষা করে। যাব জয় জয় এখানে এসো তো, এখানে এসো, খুশ খুশ। আরে দেরি হয়ে যাবে, তুমি বুঝছো দেরি হচ্ছে, তুমি শোনো আমার কথা, একটু সুস্থ হয়ে নাও, তারপর আমরা বাড়ি চলে যাবো। জয় তুমি বুঝতে পারছো আমাদের বাড়িটা ঠিক কোন দিকে? কোন দিকে? হ্যাঁ কোন দিকে বুঝতে পারছো না? ওঠো, এই দেখো এই দেখো, এই যে তুমি না সোজা যাবে, সোজা গিয়ে বাঁদিক, বাঁদিকটা দেখতে পাচ্ছ? বাঁদিকে যাবে, সোজা একটু গিয়ে গেলেই আমাদের বাড়ি, বুঝছো? বাড়ি বুঝতে পারছি না। তুমি এতদিন ধরে বাড়িতে আছো, তুমি বুঝতে পারছো না আমাদের বাড়ি কোনটা? আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি যখন যাবে কাউকে একটা জিজ্ঞেস করে নেবে, সে তোমাকে ঠিক বলে দেবে যে আমাদের বাড়িটা কোথায়। তুমি পুরো পাগল হয়ে গেছো, এখানে কাউকে দেখছো? এদিকটা কোনো লোক দেখতে পাচ্ছ না? ওই দিকটায় তাদের মধ্যে কাউকে একটা জিজ্ঞেস করে নেবে, সেও তোমার বাড়িটা বলে দেবে। তুমি একটু এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। হ্যাঁ যাবো আর আসবো। তুমি কোথায় যাচ্ছ? দেখো আপনি দেখো, আমি বলেছিলাম তুমি প্লিজ একটু ওয়েট করো না, আমি যাবো আর আসবো। না আমি যাবো আর আসবো, প্লিজ যাবো আর আসবো, বসো এখানে, বসো তো এখানে, চুপটি করে বসো, আমি যাবো আর আসবো। বাড়ি যাবো। শোন, ঠিক যেমন যেমন বলেছি তেমন তেমন করবি। আচ্ছা বসে আছে, তাড়াতাড়ি যা, তোরা গিয়ে ওর পাশে বসে পড়। ঠিক আছে। তোর এমন একটা নাটক করবি যে খুব মজা করছিস, গল্প করছিস, ফুর্তি করছিস, এরকম সেলফি টেলফি তুলবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাজগুপ্ত বাড়ির বউ অন্ধকারে এই ফাঁকা জায়গায় চারটে ছেলের সাথে গল্প করছে। ঠিক আছে, তুই কোনো চাপ নিও না, আমরা সব সামলে নিচ্ছি। ঠিক আছে, এখন আসছি। কোথায় বাড়ি খুঁজে পাচ্ছি না, দূর নিয়ে চলে গেল।
তো এদিকে যেতে বলেছিল। ছোট বৌদিকে এই অন্ধকারে ফাঁকা জায়গায় কি করছেন বৌদি? বলছি আপনার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে বৌদি? দাঁড়ান দাঁড়ান